সম্মানীয় বিধায়ক মনে করেন বিজেপির রাজনৈতিক অবস্থানে আপনারা বিশ্বাস করেন না, আপনারা যদি মনে করেন বিজেপি ভাষাটা ঠিক হই 15 নম্বর ওয়ার্ডের অংশুমান জোয়ারদার এবং শত কেন্দ্রে আমারও দেখা হয়ে যেত, কারণ এরা কাউকে বাদ দেয়নি, সমস্ত জায়গায় তাদের অনুরাগের ছোঁয়া দিয়ে গেছে। আমরা আপনার কাছে এসেছি শেষ বেলায় আমাদের 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্বাচন সমস্ত জাতীয় নেতারা সেখানে উপস্থিত, আমাদের দিদিও গিয়েছিলেন বেড়াতে, লখনৌ গেছেন, ওখান থেকে বেনারস গেছেন, উনি খতম ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেস এই প্রচন্ড রাজনৈতিক উত্তাপে যখন আমাদের কর্মীরা ঘর ছাড়া সেই তুমি আর নেই, তুমি নেই, তাই আজকে তার দিকেই তাকিয়ে মানুষ বলছেন ভোট পরিবর্তন করতে হবে, নিজের খবর কি মাধ্যমে আমরা আমাদের প্রশ্নের কথা শোনার কাজ শেষ করবো মহাশয়কে না মূল্যবান বক্তব্য রাখার জন্য যত মত তত পদ স্লোগান দেব, আর রাস্তায় নির্বাচনের দিন সব মত এক পথ করে দেব, যে পথ তৃণমূলের পথ, যে পথ। কিন্তু আপনারা পাঁচ কুশিল সরকারি দেখতে পাননি, সেই একা একাই দাঁড়িয়ে আছেন, শেষ পর্যন্ত ওই গান রবীন্দ্রনাথ অপেক্ষা করছে। আমরা আমাদের মতো করে যতটা আমরা প্রতিরোধ করতে পারি, আমরা তো তিনটে শক্তির বিরুদ্ধে লড়ছি, এক নির্বাচন কমিশন, তৃণমূলের একটা শাখা সংগঠন, দুই তৃণমূল এবং তার বহিরাগত বাহিনী, এবং তিন পুলিশ প্রশাসন। এই তিনটে ত্রিফলা শক্তির বিরোধিতা করেই পশ্চিমবঙ্গে বিজেপি এই নির্বাচনে টিকে আছে। এবারে যে হাইকোর্ট যে জাজমেন্ট এসছে আজকে, এটা অত্যন্ত বলেছি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক, তামাশা, হাস্যকর। এর আগেও চারটি পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে মহামান্য উচ্চ আদালত তারা যে জাজমেন্ট দিলেন, তারা সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন বলবে যে তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে চায় কিনা। নির্বাচন কমিশন দেখে বলল যে তারা পুলিশ দিয়েই তারা ভোট করতে সক্ষম এবং তারা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করে দেবেন। এবার সারাদিন আমরা কি দেখলাম, যারা সাংবাদিক তারা কোনো ভোটারের কিউ দেখাতে পারলেন না, তারা দেখলেন যে সাংবাদিকদের দেখে ভুয়ো ভোটার দৌড়চ্ছে, নির্বাচন কমিশনের ভুয়ো ব্যাচ পরে কিছু মানুষ বুথের মধ্যে, এবং সর্বোপরি গণতন্ত্র বাথরুমে ঢুকে পড়ে, অভিনব ঘটনা। তো সেই নির্বাচন দেখবার পর মহামান্য আদালতের যদি এইটা অবজারভেশন হয়, আবার আরেকটা ওই ভোট নামক একটা তামাশার একটা প্রহসন পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া, কারণ গণতন্ত্রকে সুরক্ষিত করা, মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত রাখা, এর দায়িত্ব কিন্তু আদালতেরও আছে। কিন্তু আদালতের আজকে যে রায় দেখা হলো, যেটা মনে হলো জাজমেন্ট আগে থেকেই লেখা ছিল, একটা দিন সময় নষ্ট করে তিনি এই জাজমেন্টটা দিলেন। এই এই যদি আদালতের অবস্থান হয়, তাহলে মানুষ আদালতের ওপর থেকে, বিচার ব্যবস্থার উপর থেকে আজকে আস্থা সরাবে, এবং দেশের সমস্ত বিচারপতিদের চিন্তাভাবনা করা উচিত। আজকে বিচারপতিদের এটা চিন্তার বিষয় যে কেন হাইকোর্টে যারা চা দেয়, হাইকোর্টের সামনে যারা দোকানদার, যারা বিভিন্ন জায়গায় ল ক্লার্ক, তারা আগে থেকে জাজমেন্ট বলে দিচ্ছে যে এর থেকে বেশি জাজমেন্ট আপনারা পাবেন না। এটা সকল মানুষের জানা কি হবে, সংবাদ মাধ্যম যারা ওখানে কভার করতে যায় তাদেরও তাই এক্সপেক্টেশন ছিল যে এর থেকে বেশি কিছু জাজমেন্ট পাওয়া যাবে না। আমরা অর্ডারে কপি যত তাড়াতাড়ি পাবো আমরা উচ্চ আদালতে যাবো, পার্টি সিদ্ধান্ত নিচ্ছি। আবারও খুলতে চলেছে লাল মাটির হাট। আগামী রোববার অর্থাৎ 13 তারিখ এবং 20 তারিখ এই দুদিন অরণ্য শহরে মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছে এই লাল মাটির হাট। আগামী 13 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি দুই রবিবারই ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে অনুষ্ঠিত হতে চলেছে লাল মাটির হাট।